আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। আর আজ আমি তৈরি করে দেখাবো গুঁড়ো দুধের রসমালাই। গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছি, তাই ছানা তৈরি কোনো ঝামেলা নেই। খুব অল্প সময় এই রসমালাইটি তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। রসমালাই তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় দুটো ডিম ভেঙে নিচ্ছি। এরপর একটি কাঁটা চামচের মাধ্যমে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই সম্পূর্ণ ডিমটাই কিন্তু আমাদের রসমালাই তৈরি করতে লাগবে না। এখান থেকে আমি 1/3 কাপ পরিমাণ ডিম আলাদা করে একটি সাইডে রেখে দিচ্ছি। এই 1/3 কাপ পরিমাণ ডিমই আমাদের লাগবে। এবার আমি একটি শুকনো পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাউডার দুধ। এই রসমালাইটি তৈরি করে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই ফুল ক্রিম দুধ নিতে হবে। চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের দুধ ব্যবহার করার জন্য, এতে করে মিষ্টিগুলো পারফেক্ট হবে। এবার এই 1 কাপ দুধের মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এর থেকে বেকিং পাউডার কিন্তু কোনোভাবেই নেওয়া যাবে না। আর আমি সবসময় ফস্টার ক্লার্কের বেকিং পাউডারটা ব্যবহার করে থাকি। এবার এই দুটো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে গলানো বাটার ব্যবহার করতে পারেন, তবে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে তেল ব্যবহার না করাটাই ভালো। এবার খুব ভালোভাবে আলতো হাতে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু খুব বেশি তাড়াহুড়া করে মেশানো যাবে না। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা আগে থেকে যে দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে 1/3 কাপ পরিমাণ ডিম এখানে দিয়ে দিচ্ছি। আর ডিমটা দেওয়ার পরও খুব ভালোভাবে সব কিছুকে আলতো হাতেই মিশিয়ে নিতে হবে। যদিও এই ডোটা ডিম দিয়ে মাখানো, তবুও কিন্তু এই রসমালাইটা তৈরি করে নেওয়ার পর ডিমের কোনো গন্ধই এখানে আসবে না। এই ডোটা কিন্তু অনেক আঠালো হবে, কিন্তু আপনারা কোনো ক্রমেই এখানে আরও বেশি গুঁড়ো দুধ অ্যাড করে এই ডোটাকে কিন্তু শক্ত করে ফেলবেন না। এই ডোটা যদি শক্ত হয় তাহলে কিন্তু রসমালাইটা শক্ত হবে, সফট হবে না। এবার ঢেকে একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এই ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি হাতে সামান্য পরিমাণ ঘি মেখে এখান থেকে অল্প একটু পরিমাণ ডো নিয়ে একটি গোল শেপ দিয়ে দেব। দোকান থেকে কিনে আনা রসমালাইয়ের ভেতর যে ছোটো ছোটো মিষ্টি থাকে ওগুলোর সাইজটা যেরকম থাকে আমি ঠিক সেরকমভাবেই তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে চাইলে আপনারা একটু লম্বা লম্বাভাবেও তৈরি করে নিতে পারেন। আর এই বলগুলো তৈরি করে নেওয়ার সময় কিন্তু একটু আস্তে ধীরে তৈরি করে নিতে হবে, যাতে বলগুলোর উপরে কোনো ফাটল দাগ না থাকে। আর এই মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার সময় যদি উপরে কোনো ফাটল দাগ থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো গরম দুধে দেওয়ার সাথে সাথেই ভেঙে যাবে। একই রকমভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটি পাত্রের মধ্যে আমি প্রথমে 1 লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টির স্বাদটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে 3টি এলাচ এবং 1টি তেজপাতা আমি খুব ভালোভাবে ছিঁড়ে দিয়েছি। এবার সব কিছুকে মিশিয়ে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত দুধটা ফুটতে শুরু করছে। আমি এখানে 1 লিটার দুধের পাশাপাশি এখানে আমি 2 কাপ পরিমাণ পানিও অ্যাড করেছি। এই রসমালাই তৈরি করে নেওয়ার সময় কিন্তু প্রথম পর্যায়ে দুধটাকে অনেক পাতলা রাখতে হবে, এতে করে রসমালাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দুধটা যখন সম্পূর্ণভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে সে বানিয়ে রাখা মিষ্টিগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পর সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মিষ্টিগুলো দেওয়ার পর যখন দুধটা আরও বেশি করে ফুটতে শুরু করবে তখন কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা একটু খুলে দিতে হবে এবং আবারও ঢেকে দিতে হবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এই মিষ্টিগুলো ফুলে একদম অনেক বড় হয়ে যাবে। এ পর্যায়ে আমি মিষ্টিগুলোকে একটু চেক করে নিচ্ছি যে ভেতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমার এই মিষ্টিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আর মিষ্টিগুলোকে জাল করব না, আর ঢেকেও দেব না। এই মিষ্টিগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে এই মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এ পর্যায়ে আমি মিষ্টিগুলোকে এই দুধ থেকে আলাদা করে নিচ্ছি। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং মিষ্টিগুলোকে খুব ভালোভাবে দুধ থেকে আলাদা করে নিচ্ছি। আর মিষ্টিগুলো চুলো থাকা অবস্থায় যেরকম বড় বড় থাকবে নামানোর পর কিন্তু সামান্য পরিমাণ ফোলাটা কমে যাবে। এবার সেই মিষ্টিগুলোকে আলাদা একটি সাইডে রেখে দিচ্ছি। আর এই দুধটাকে আমি একদম ঘন করে 1 কাপ পরিমাণ করে নেব এবং খুব ঘন একটি মালাই তৈরি করতে হবে। মালাই তৈরি করে নেওয়ার সময় কিন্তু এই গরু দুধ দিয়ে মালাইটা তৈরি করে রসমালাইটা খেতে ভীষণ ভালো লাগে। এ পর্যায়ে আমার দুধটা মালাই করে নেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে। আপনারা নিশ্চয়ই কালারটা দেখে বুঝতে পারছেন আমি দুধটা কীরকম ঘন করেছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে আলতোভাবে একটু মিশিয়ে নিব।
খুব ভালোভাবে আলতো হাতে একটু মিশিয়ে নেওয়ার পর এবার রুমের স্বাভাবিক তাপমাত্রায় আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব এবং এরপর আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব যাতে করে এই মালাইগুলো খুব ভালোভাবে মিষ্টির ভেতর প্রবেশ করতে পারে। আমি সারা রাতের জন্য এই রসমালাইগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এর ফলে খুব ভালোভাবে রসমালাইয়ের ভেতরে কিন্তু মালাইটা প্রবেশ করেছে। এই মিষ্টিগুলো দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার চাইতেও বেশি মজাদার, আর বাসায় তৈরি করা প্রতিটি খাবারই স্বাস্থ্যকর। খুবই অল্প সময়ে এই রসমালাইগুলো তৈরি করে নেওয়া যায়, আর তৈরি করার সময় কয়েকটা বিষয়ে একটু বিশেষভাবে লক্ষ্য রাখলে কিন্তু আপনাদের রসমালাই দোকান থেকে কিনে আনা রসমালাইয়ের মতোই পারফেক্ট হবে। আর আপনারা যখন 1 কাপ গরুর দুধ দিয়ে রসমালাইটা তৈরি করবেন তখন কিন্তু এর ভেতরে হাত চামচের চাইতে বেশি বেকিং পাউডার কোনোভাবেই নেওয়া যাবে না। 1 কাপ গরুর দুধ দিয়ে আজ আমি 1 কেজি রসমালাই তৈরি করে দেখালাম। আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।